আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোহনাস রেসিপিবিডিতে আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে হার্ট চিকেন দিয়ে হেলেন ডাল রান্না করে দেখাবো। আপনারা চাইলে ব্রয়লার মুরগি, দেশি মুরগি দিয়েও রান্না করে নিতে পারেন, আবার চাইলে গরুর মাংস দিয়েও রান্না করে নিতে পারেন। আর এই হার্ট চিকেন হেলেন ডাল দিয়ে রান্না করে খেলেও কিন্তু অনেক বেশি মজার হয়। রান্নার পরে আমার কাছে তো খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন মূল রেসিপিতেই চলে যাই। এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি হেলেন ডাল নিয়েছি 1.5 কাপ, আর এই হেলেন ডাল বাসায় ভেঙে নিয়েছি। হেলেন ডাল ভালোভাবে ভেজে নিয়ে তারপরে কিন্তু ভাঙিয়ে নিতে হবে। তারপর কোনো প্লেটে বা কোনো কুলাতে করে নিয়ে কিন্তু ভালোভাবে ঝেড়ে ঝেড়ে উপরের স্কিনগুলো ফেলে দিতে হবে। দেখুন কিছু স্কিন কিন্তু রয়ে গেছে, যখন ডালে পানি দিব স্কিনগুলো কিন্তু ভেসে উঠবে, তখন ফেলে দিতে সুবিধা হবে। এখন আমি ডালের মধ্যে পানি অ্যাড করছি, আর দেখতেই পাচ্ছেন স্কিনগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। এখন বারবার পানি চেঞ্জ করলেই উপরের স্কিনগুলো পানির সাথে চলে যাবে। আমি ভালোভাবে হেলেন ডাল পানি দিয়ে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। আরও নিয়েছি হার্ট চিকেন, এখানে আমি হার্ট চিকেন নিয়েছি 1 কেজি, কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই হার্ট চিকেনে ভালোই কিন্তু চর্বি থাকে, রান্নার পরে প্রচুর তেল বের হয়, সেই জন্য তেলের পরিমাণটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। তাই একটা প্যানে আমি রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। তেল হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি, এলাচ 6টি, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। গরম তেলে জাস্ট একটু ফোড়ন তুলে নিচ্ছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ চুপসে আসা পর্যন্ত ভেজে নেব, তারপর অন্যান্য মশলাগুলো অ্যাড করে দেব। পেঁয়াজ যখন চুপসে হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন, রসুন বাটা 1 টেবিল স্পুন, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, টেস্ট অনুযায়ী লবণ। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর মশলা যেন পুড়ে না যায় সেজন্য অল্প কিছুটা পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। প্রথমবার কষানোর পরে পানি যখন শুকিয়ে যাবে এরপর আমি আরও কিছুটা পানি দিয়ে মশলা আরও একবার কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর রান্নাও অনেক বেশি টেস্টি হবে। এই তো দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে, তেল উপরের দিকে উঠে এসেছে। কষানো মশলার মধ্যে চিকেন অ্যাড করে দিচ্ছি। এখন চিকেনটাকেও খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি, এক পর্যায়ে এসে দেখব ঢাকনাটা খুলে মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আবার আমি ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে কষিয়ে রান্না করার চেষ্টা করছি, এতে করে মাংসের টেস্ট খুব ভালো আসে। চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি, আর অবশ্যই গরম পানি অ্যাড করবেন, এটা যেহেতু হার্ট চিকেন হতে একটু সময় লাগে, গরম পানি অ্যাড করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর টেস্টও ভালো আসবে। একটু নেড়েই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি আর 80% সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। হার্ড চিকেন হতে একটু সময় লাগে, আমার কিন্তু অনেকক্ষণ লেগেছিল। এখন 80% সেদ্ধ হয়েছে কিনা আমি একটু চেক করে দেখছি। এখানে যেহেতু হেলেন ডাল অ্যাড করা হবে তাই 80% পর্যন্ত সেদ্ধ করা হয়েছে। মাংস সেদ্ধ হয়ে এসেছে, আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখা সেই হেলেন ডাল এখন অ্যাড করে দিচ্ছে। মশলার সাথে হেলেন ডাল ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিচ্ছে। হেলেন ডাল মাংসের সাথে একটু কষিয়ে নেওয়ার পরে লাস্ট এখানে আমি আবার গরম পানি অ্যাড করে দিচ্ছি, এতে করে হেলেন ডাল এবং মাংস সম্পূর্ণভাবে হয়ে যাবে। এই পর্যায়ে ভালোভাবে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। মাংস রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আমি একটু নেড়ে দিচ্ছি। এমনভাবে রান্না করতে হবে ডাল যেন আস্তে আস্তে থাকে, একেবারে যেন গলে না যায়।
রান্নাটা কিন্তু গরু মাংস দিয়ে আমরা বুটের ডাল যেভাবে রান্না করে থাকি সেরকমভাবেই করতে হবে। রান্না প্রায় শেষের দিকে সামান্য একটু জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আরও অ্যাড করে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ। সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। একটু ঝোল থাকতে থাকতেই কিন্তু নামাতে হবে, ডাল যেহেতু ঝোলটাকে টেনে নিয়ে যায় কিছুটা ঝোল থাকতেই নামিয়ে ফেলতে হবে। এখন আমার রান্না কিন্তু হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন। ডাল একদম আস্ত আস্ত রয়েছে, গলে যায়নি। এখন পরিবেশনের পালা, ভাতের সাথেও খেতে পারেন, চাইলে সকালে রুটি পরোটার সাথেও খেতে পারেন। একবার বাসায় এভাবে ট্রাই করে দেখুন, হার্ড চিকেন দিয়ে কতটা টেস্টি রান্না করার পরেই কিন্তু বুঝতে পারবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।